ان الحمد لله ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر وقال تبارك وتعالى في ايه اخرى ان عده الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم ذلك الدين القيم الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যার অশেষ কৃপায় অশেষ রহমতে আমরা আজকের এই দিনী হালাকায় উপস্থিত হতে পেরেছি, যে মহান রব্বে কারীম আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। সেই মহান রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি তার এই শিখানো ছোট্ট এই বাক্যের মাধ্যমে। সকলে অন্তরে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত অজস্র দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রান্তীয় উপস্থিতি আজকের এই মাসিক দিনে হালাকায় উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আমার দিনী ভাইয়েরা, অভিভাবকবৃন্দ ও আমার পরম স্নেহের ছাত্রবৃন্দ ও উস্তাদবৃন্দ সকলকেই আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি। পত্র দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেন সত্যিকার অর্থে আজকের আমাদের এই এখানে বসার এবং দিনী কথাবার্তা শোনার যে সময়টুকু আমরা ব্যয় করছি এখানে, এই সময়টুকু যেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সেই কঠিন মুহূর্তে নাজাতের ওসিলা হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন, বলেন আমিন। সমবেত সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমাকে এখান থেকে যে আলোচনার বিষয় দেওয়া হয়েছে সেটি হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের করণীয় এবং বর্জনীয়। আজকের পবিত্র জুমার খুতবা থেকে আমরা এই বিষয়ে আমাদের খতিব সাহেবের মুখ থেকে এ বিষয়ে আমরা দীর্ঘ আলোচনা শুনেছি, তারপরেও সেই বিষয়টাকে আমরা পুনরায় তাকরার করার জন্যে, মুজাকারা করার জন্য, পুনরায় স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা সেই বিষয়টা আবারও একটু আলোচনা করব সংক্ষেপে। আপনি মুমিনদেরকে স্মরণ করিয়ে দিন, কেননা এই স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে মুমিনদের উপকার আসবে, তাদের উপকার হবে। কারণ মানুষ যাই শুনে যাই এলেম অর্জন করে যত কিছুই অর্জন করুক, সে একটা সময় সেটা ভুলে যায়, তার সেটা মনে থাকে না, দীর্ঘক্ষণ সেটা মনে রাখতে পারে না, সেই ক্যাপাসিটি আল্লাহ মানুষকে দেয় নাই। মানুষের উৎপত্তি যে মানুষ ভুলে যায়, যেমন আরবিতে একটা প্রবাদ আছে বলা হয় যে আফাতুল ইলমি আন-নিসিয়ান, এলেমের বিপদ হচ্ছে ভুলে যাওয়া, জ্ঞানের বিপদ কি ভুলে যাওয়া। মানুষ জ্ঞান অর্জন করবে একটা পর্যায়ে এসে ভুলে যাবে, অন্য আবার যখন নতুন কোনো এলেম অর্জন করবে তার পূর্বে যে এলেমটা অর্জন করেছে সেটা সে ভুলে যাবে, সেটা মনে থাকবে না, নিচে পড়ে যাবে, ডাউন হয়ে যাবে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি স্মরণ করিয়ে দিন, এই স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে মুমিন যারা আছে তাদের আবার উপকার হবে, তারা আবার সেই পিছনের বিষয়গুলা স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে তারা আমল করবে এবং এর মাধ্যমে তারা উপকৃত হবে। এই লক্ষ্যেই আবারও সেই বিষয়টাকে আমি আপনাদের সামনে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। কারণ কেননা যদি এটা নাই হতো যে মানুষ নাই ভুলে যেত, তাহলে দেখা যেত যে প্রত্যেকটা মানুষই দিনী বিষয়ে বা অন্যান্য বিষয়ে তারা পণ্ডিত হয়ে যেত, অনেক জ্ঞানের অধিকারী হইতো, কিন্তু এরকমটা হয় না। আমরা কত আলোচনা শুনি, জুমার খুতবায় অনেক আলোচনা শুনি, এরপরে বিভিন্ন মাহফিলে অনেক আলোচনা শুনি, এবং এই আধুনিক যুগে এসে এখন দেখা যায় যে মোবাইলে আমরা অনেক আলোচনা শুনতে পাই, কিন্তু সব আলোচনা আমাদের স্মরণে থাকে না, সবগুলো আমরা মনে রাখতে পারি না। আর যদি মনে রাখতে পারতাম তাহলে সবাই একজন বিজ্ঞ পণ্ডিত হয়ে যেত, কিন্তু এরকমটা কখনো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে খুব অল্প সংখ্যক এলেম দেওয়া হয়েছে, খুব কম এলেম দেওয়া হয়েছে। তো এই জন্য আমরা আবারও এই বিষয়টাকে পুনরায় আবারও একটু মুজাকারা করার জন্য সেই বিষয়টা আলোচনা করব যে জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব কি এবং করণীয় এবং বর্জনীয় কি কি আছে সেগুলো আমরা আবার আলোচনা করব এবং আমলে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। প্রাণপ্রিয় সুধীবৃন্দ, পূর্ববর্তী যারা উম্মত আমাদের আগে গত হয়ে গেছে, যারা চলে গেছে, তাদের ইতিহাস পড়লে, তাদের ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে তারা আমাদের থেকে অনেক বেশি আয়ু পেয়েছিল, তারা অনেক বয়স পাইত। যেমন
হযরত ইব্রাহিম হযরত নূহ আলাইহিস সালামের ব্যাপারে আমরা জানি যে তিনি 950 বছর কি করেছেন, দাওয়াত দিয়েছেন। দাওয়াতি ফিল্ডে তিনি 950 বছর মানুষকে কি করেছেন, দাওয়াত দিয়েছেন। তাহলে 950 বছর যদি তিনি দাওয়াতি দিয়ে থাকেন তাহলে ওনার বয়স কত ছিল, 1000-এর উপরে। আর যদি আমরা স্বাভাবিকভাবে ধরি যে একজন নবী তিনি নবুয়াত পাইছেন, নবুয়াত পাওয়ার বয়স ছিল 40 বছর, তিনি যদি 950 বছর দাওয়াত দিয়ে থাকেন আর 40 যদি প্লাস করে দিই তাহলে হয় 990 বছর, আরও বেশি হতে পারে, হয়তো 1000 বছরের উপরে। অর্থাৎ বুঝা, এটা বলার তার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমাদের পূর্ববর্তী উম্মতরা তারা অনেক দীর্ঘ মেয়াদ পাইত, তাদের হায়াত অনেক দীর্ঘ ছিল, অনেক লম্বা ছিল। কিন্তু উম্মতে মুহাম্মদী তাদের আয়ুকাল কত, গড়ে যায় 60-70, এর বেশি কিন্তু নয়। বর্তমান জেনারেশনে দেখা যায় আরও অনেক কম, মানুষের আয়ু দিন দিন কমে আসছে। তো এই উম্মতে মুহাম্মদীর এই 60-70 বছরের এই বয়সটাতে যেন এই উম্মতে মুহাম্মদী অল্প এই সময়টাতে যেন তারা অনেক বেশি নেকি অর্জন করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মদীর জন্য বিশেষ বিশেষ দিনকে উপলক্ষ করে বিশেষ মাসকে উপলক্ষ করে তিনি বিশেষ বিশেষ কিছু ওয়াফার ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, বিশেষ বিশেষ কিছু অফার তিনি পেশ করেছেন, ঘোষণা করেছেন, যেই অফারগুলো যদি উম্মতে মুহাম্মদী গ্রহণ করতে পারে তাহলে তারা তাদের জীবনের এই অল্প সময়েও অনেক নেকি হাসিল করতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখুন, দুনিয়ার বিভিন্ন অফার যদি আমাদের সামনে আসে আমরা সেগুলো নেওয়ার জন্য হুমকি খেয়ে পড়ি, আমরা ওগুলো নেওয়ার জন্য অনেক আগ্রহ উদ্দীপনা দেখাই। যেমন আমাদের মোবাইলে অনেক সময় বিভিন্ন ধরনের মেসেজ আসে, অফার আসে যে আপনি এত টাকা রিচার্জ করলে আপনার এত জিবি পাবেন, এত টাকা রিচার্জ করলে আপনি এত মিনিট পাবেন, এরপরে আপনি যদি এত টাকা রিচার্জ করেন ঢাকায় আপনি জমি জিততে পারবেন। বিভিন্ন কোম্পানিগুলা, বিভিন্ন অপারেটরগুলা, সিম অপারেটরগুলো আমাদেরকে বিভিন্ন সময় এরকম অফার, অনেক অফার দেয়। এছাড়াও বিভিন্ন শপিং কমপ্লেক্সগুলো তারা বিভিন্ন সময় বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে, বিভিন্ন দিনকে কেন্দ্র করে তারা বিভিন্ন সময় ডিসকাউন্ট ছাড়ে, অফার ছাড়ে, যে অফারগুলো নিতে গিয়ে দেখা যায় মানুষ সেখানে হুমকি খেয়ে পড়ে। উদাহরণস্বরূপ যদি আমরা বলি তাহলে দেখতে পাই, আমরা যদি 2017 সালে ফিরে যাই, 2017 সালে ডিম দিবস উপলক্ষে একটা দিবস পালিত হয়, সেটা ঢাকার কেন্দ্রে অবস্থিত, প্রাণকেন্দ্রে অবস্থিত খামারবাড়িতে, কৃষি গবেষণা ইনস্টিটিউট আছে ওখানে। তো সেখান থেকে তারা একটা মেলার মধ্যে তারা ডিম দিবস উপলক্ষে ডিমের উপর তারা কিছু অফার দিয়েছিল যে 3 টাকা করে ডিম পাওয়া যাবে, প্রতিটা ডিমের দাম কত থাকবে, 3 টাকা। তো এই অফার যখন ঘোষণা হয়েছে সারা দেশ থেকে, এবং ঢাকার তো, ঢাকাতে তো এমনিতেও অনেক মানুষ বসবাস করে, তো সব মানুষ এই অফার নেওয়ার জন্য দেখা গেছে সেখানে হুমকি খায়া পড়ছে। এমনকি দেখা গেছে যে এমন অবস্থা হয়েছে যে কোম্পানিটা এই অফার ঘোষণা করেছে তারা এখন বিড়ম্বনায় পড়ে গেছে যে এত মানুষ আসছে, আমাদের তো ডিমও এতগুলো আমাদের হাতে নাই, আমরা তাদেরকে কিভাবে দিব, তাদেরকে সামাল দিতে পারতেছে না। তো একটা পর্যায়ে পুলিশ সেখানে লাঠি পেটা করে তাদেরকে সামাল দিতে হয়েছে। মানে দেখেন, মানুষের দুনিয়া দিয়ে এই অফারের প্রতি মানুষের কতটা আগ্রহ, কতটা উদ্দীপনা, যে সামান্য একটা ডিম যেটার কোনো মেয়াদ নাই, নির্দিষ্ট একটা সময় পরে যায় এটা শেষ হয়ে যাবে, তাহলে এই একটা অফারের প্রতি যদি মানুষের এত আগ্রহ উদ্দীপনা থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অনির্দিষ্ট মেয়াদী যেই অফারগুলো আমাদের জন্য ঘোষণা করেছেন সেগুলো নিতে বেলায় আমাদের কোনো আগ্রহ উদ্দীপনা দেখা যায় না। খুবই দুঃখজনক। আপনাকে তারা দুনিয়াবি যে অফারগুলো দেয় তার নির্দিষ্ট একটা মেয়াদ আছে, যে নির্দিষ্ট একটা মেয়াদের পরে এগুলো শেষ হয়ে যায়, যে আপনি 30 জিবি কিনলে আপনার 30 দিন, এরপর আপনি ব্যবহার করতে পারবেন না। আপনার অফার যদি থেকেও যায়, আপনার জিবি থেকে গেলেও আপনি সেটা ব্যবহার করতে পারবেন না, কারণ আপনার মেয়াদ শেষ, ভ্যালিডিটি এক্সপায়ার হয়ে গেছে, আপনি সেটা ব্যবহার করতে পারবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেই অফারগুলো দিয়েছেন, আমাদের জন্য ঘোষণা করেছেন, সেই অফারগুলোর কোনো মেয়াদ নাই। অথচ আমরা দুনিয়াকে প্রাধান্য দিই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, কিন্তু জেনে রাখো আখিরাতের জীবনটা হচ্ছে খায়রুন, খুবই উত্তম, ওয়া আবকা, এবং চিরস্থায়ী। দুনিয়াতে যদি কোনো অফার তুমি গ্রহণ করো সেই অফারটা নির্দিষ্ট একটা সময় পরে যায় এটা শেষ হয়ে যাবে, কিন্তু আখেরাত হচ্ছে চিরস্থায়ী। আখেরাতের কোনো অফার যদি তুমি গ্রহণ করো তাহলে সেটার জন্য তুমি চিরকাল সেই সুবিধা ভোগ করতে পারবে। দুনিয়াবি অফারের জন্য সুবিধা ভোগ করা যায় নির্দিষ্ট সময় পর্যন্ত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখেরাতের যে অফারগুলো ঘোষণা করেছেন সেই অফারের মেয়াদ থাকবে, সুবিধা
প্রতিটা মানুষ, প্রতিটা মুমিন যারা সেই অফারগুলো গ্রহণ করবে তারা সেই সুবিধাটা আজীবন চিরকাল সেটা তারা গ্রহণ করতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মদের জন্য এমনই বিশেষ বিশেষ কিছু অফার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন যে উম্মতে মুহাম্মদি তোমরা যদি অফারটা গ্রহণ করতে পারো তাহলে তোমরা এই এই সুবিধা ভোগ করতে পারবে পরবর্তী জীবনে যায়া। তো সেই অফারগুলাই আমরা আজকে আলোচনা করব যে আল্লাহ রাব্বুল আলামিন কি কি অফারগুলো ঘোষণা করলেন সেটা আমরা জানার ইচ্ছা আছে না ভাই? সবাই জানবো ইনশাল্লাহ, মনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখুন আমরা এখন যেই সময়টাতে অবস্থান করছি সেটা হচ্ছে জিলকদ মাসের সর্বশেষ সময় আমরা অবস্থান করছি এখন, কারণ মাগরিবের আজান হয়ে যাওয়ার পরে সূর্য ডুবার পর থেকে কি হয়ে যাবে আমরা জিলহজ মাসে পদার্পণ করব, জিলহজ মাসে পদার্পণ করব। আর এই জিলহজ মাসটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই এই মাসটাকে অনেক গুরুত্বপূর্ণ করেছেন। যেমন এই মাসের প্রথম বিশেষ করে এই মাসটা তো গুরুত্বপূর্ণ আছেই, তার মধ্যেও আবার এই মাসের প্রথম যে দশটা দিন আছে এই দশটা দিন আবার তার থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ। এমনিতে যেমন আল্লাহ রাব্বুল আলামিন চারটা মাসকে তিনি নিষিদ্ধ এবং সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন, তার মধ্যে একটা হচ্ছে জিলহজ মাস। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসসমূহের গণনা তার কিতাবে যেটা লিপিবদ্ধ করেছেন সেটা হচ্ছে 12 মাস। কয় মাস? 12 মাস। এর মধ্যে থেকে আবার চারটা মাসকে তিনি করেছেন সম্মানিত, নিষিদ্ধ, মহিমান্বিত করেছেন, তার মধ্যে থেকে একটা মাস হচ্ছে জিলহিজ্জা। এই জিলহজ মাস তো একটা সম্মানিত মাস, যালিকা দিনুল কাইয়্যিম, আর এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দিন। তো এই মাসের মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ এবং সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন এবং এর প্রথম দশটা দিনকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আবার রব্বে কারীম তিনি কসম করেছেন। যেমন সূরা ফাজরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশ, এবং দশ রাত্রির কসম। যেই ব্যাখ্যায় মুফাসসিরিন কেরামগণ বলেছেন যে এই জিলহজ মাসের প্রথম দশকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো যেমন তেমন কোনো বিষয় নিয়ে তিনি কসম করেন না, খামুকা কোনো বিষয় নিয়ে তিনি কসম করেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা নিয়ে কসম করেন, যে জিনিসটা নিয়ে কসম করেন, অবশ্যই সেটা অনেক সম্মানিত, সেটা অনেক গুরুত্বপূর্ণ। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম দশকের ব্যাপারে তিনি কসম করেছেন। আর এই মাসটাতে দেখা যায় যে আমাদের মৌলিক যে ইবাদতগুলো আছে সেই মৌলিক ইবাদতগুলো এই জিলহজ মাসের প্রথম দশকের মাঝেই সবগুলো একত্রিত হয়। যেমন এই মাসেই আরাফার সিয়াম, আরাফার দিন সংগঠিত হয়। এই দিনেই মুসলমানদের যে পাঁচটা স্তম্ভ আছে সেই পাঁচটা স্তম্ভের মাঝে একটা কি বাইতুল্লাহ হজ করা, বাইতুল্লাহ কি করা, হজ করা। এই বাইতুল্লাহ হজটাও কোন দিনে সংগঠিত হয়? এই জিলহজ মাসের দশম তারিখে, অর্থাৎ জিলহজ মাসের এই দশ দিনের মাঝে এই ইবাদতটাও সংগঠিত হয়। আবার এর মাঝে সিয়াম, সালাত সহ কুরবানি, কুরবানির মতো গুরুত্বপূর্ণ যে ইবাদত সেটাও এই জিলহজ মাসের প্রথম দশকেই একত্রিত হয়। তো এই মাসটার গুরুত্ব অনেক বেশি, এই মাসের প্রথম দশকের, জিলহজ মাসের এই প্রথম দশকের গুরুত্ব তাহলে অনেক বেশি। এর ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মাঝে উল্লেখ করেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল আমালু ফি আইয়ামিল আশরি আফদালা মিনাল আমালি ফি হাদিহি, অর্থাৎ জিলহজ মাসের যে প্রথম দশক রয়েছে এই দশকের আমল এত গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা অন্য কোনো দিনের আমলের কাছে, আমল আল্লাহর কাছে প্রিয় নয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রথম দশকের ইবাদত অনেক গুরুত্বপূর্ণ। আর এজন্যই আমরা আজকে এই, আমরা যেহেতু আজকে সূর্য ডুবার পর থেকে জিলহজ মাসের প্রথম দশকে আমরা পদার্পণ করব, তো সেহেতু আমরা এই দশকের কিছু করণীয় সম্পর্কে আমরা আজকে জেনে নিব যে কি কি করণীয় রয়েছে এবং কি কি বর্জনীয় রয়েছে। আপনারা বিষয়গুলো শুনেছেন, তারপরে আবারও মোজাকারা করার জন্য আমরা আবারও সেটাকে উল্লেখ করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা চাঁদ যখন জিলহজ মাসের চাঁদ যখন উঠে যাবে তখন আমরা চাঁদ দেখার আমরা দোয়া করব। চাঁদ দেখার দোয়া করা কি সুন্নাত, এটাও একটা সুন্নতি আমল। এই সুন্নত আমলটা আমরা করার চেষ্টা করব, এটা আমাদের থেকে প্রায় বিলুপ্ত, প্রায় এটা আমরা এখন আমাদের মাঝে নাই। তো এই জন্য যখন চাঁদ আমরা দেখতে পাবো তো আমরা চাঁদ দেখার পরে দোয়া করে নিব, এটা সুন্নাত।
আর জিলহজ মাসে পদার্পণ করার পরে সর্বপ্রথম যে আমলটা রয়েছে, যে করণীয়টা রয়েছে, সেটা হলো আমাদের যারা কুরবানি করার ইচ্ছা পোষণ করেছে তারা তাদের নখ চুল এই যাবতীয় জিনিসগুলো তারা কর্তন করবে না, সেগুলোকে তারা রেখে দিবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাতি ওয়া আরাদা আহাদুকুম আন ইয়ুদহিয়া ফালইয়ুমসিক আন শাআরিহি ওয়া আযফারিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে এবং তোমাদের কেউ যখন কুরবানি করার ইচ্ছা করে, সে যেন তার চুল তার নখ এই যাবতীয় জিনিসগুলো যেন সে না কাটে, এগুলো যেন সে রেখে দেয়, কুরবানি করার পরে যায় যেন সেগুলোকে করে। তো এটা একটা করণীয় যে আমরা যারা কুরবানি করার ইচ্ছা পোষণ করেছি তারা আমরা আমাদের নখ চুল বা এই যাবতীয় চুলের মতো যে জিনিসগুলো আছে কাটতে হয় সেই জিনিসগুলো আমরা না কেটে আমরা সেগুলোকে রেখে দিব। আর কাটতে হলে আজকে সূর্য ডুবার আগেই আমরা সেগুলোকে কেটে নিব, আর সূর্য ওঠার পরে আগামী মানে আজকে সূর্য ডুবার পর থেকে আর সেই কাজগুলো আমরা করব না। তো দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে প্রথম যে নয় দিন আছে, প্রথম নয় দিনে আমরা বেশি বেশি সিয়াম পালন করব। সিয়ামের গুরুত্ব ফজিলতের ব্যাপারে আমরা অনেক কথা শুনেছি, আজকে খুতবাতেও আমরা শুনেছি যে সিয়াম এর অনেক গুরুত্ব রয়েছে। সিয়ামটা বান্দা পালন করে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই, অন্য কারোর জন্য সিয়ামটা হয় না। আর এই সিয়ামের প্রতিদানটাও আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বান্দাকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম যারা পালন করে তাদের পুরস্কারটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং দান করবেন। তাহলে তখন আমরা আল্লাহকে দেখতে পাবো, আমরা আল্লাহকে দেখতে পারবো। যখন পুরস্কারটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন তখন আমরা আল্লাহকে দেখতে পাবো। তো সাহাবাগণ বলতেছে যে আল্লাহ রাসূল আমরা আল্লাহকে দেখতে পাবো, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন পূর্ণিমা রাতে যখন চাঁদ উঠে তখন কি তোমাদের কারোর দেখতে কোনো কষ্ট হয় নাকি? পূর্ণিমা রাত্রে যখন চাঁদ উদ্ভাসিত হয় চাঁদ উঠে তখন তোমাদের যেমনিভাবে দেখতে কোনো কষ্ট হয় না, ঠিক তেমনিভাবে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকেও কিয়ামতের দিন দেখতে পাবে, তোমাদের এত এত মানুষের মাঝে দেখতে কোনো কষ্ট হবে না। এরকম করতে হবে না, ভাই দেখি একটু চাপেন তো আমাকে একটু দেখতে দেন আমিও চাঁদটা দেখি, এরকম আমাদের যেমন করতে হয় না, ঠিক তেমনিভাবে এই সায়াম যারা রোজা যারা পালন করে যারা রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে সেই পুরস্কারটা দিবেন তখন তাদেরও আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে আর তেমন কোনো কষ্ট হবে না। এজন্য আমাদেরকে এই নয় দিন বিশেষ করে আরাফার দিনে সিয়াম আমাদেরকে পালন করতে হবে। এই নয় দিন তো আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক স্ত্রী থেকে এমন বর্ণনা পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের শুরু থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত তিনি লাগাতার সিয়াম পালন করতেন, লাগাতার তিনি আমার সিয়ামটাকে ছাড়তেন না, লাগাতার সিয়াম পালন করতেন। আর আরাফার দিনে তো রাখতেনই, কিন্তু তিনি মানে প্রতিটা দিন এই জিলহজ মাসের প্রথম দশকটাকে তিনি রোজা দিয়েই শেষ করতেন। আর বিশেষ করে আমরা যদি লাগাতার সিয়াম পালন নাও করতে পারি, বিশেষ করে আমরা আরাফার যে সিয়ামটা আছে সেটা আমরা অবশ্যই পালন করার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরাফার সিয়ামের ব্যাপারে তিনি বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আই ইউকাফিরা সানাতা আল্লাযী ক্বাবলাহু ওয়া সানাতা আল্লাতী বা'দাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আরাফার সিয়ামের ব্যাপারে আমি আল্লাহর কাছে ধারণা রাখি এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফার সিয়াম রাখার মাধ্যমে তিনি পূর্বের এক বছরের গুনাহ এবং পরবর্তী এক বছরের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে দেখছেন এই আরাফার সিয়াম পালন করার মাধ্যমে আমরা মানুষ কত ভুল করি, কত পাপ করি, কত অপরাধ করি তার কোনো সীমা নাই। আমাদের হাত মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যেন আমাদের গুনাহ দিয়েই জর্জরিত। আমরা প্রতিনিয়ত জেনে না জেনে ছোট বড় প্রকাশ্যে অপ্রকাশ্যে অনেক গুনাহ করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগুলো থেকে যেন আমরা নিজেদেরকে মুক্ত করে ফেলতে পারি, গুনাহগুলো যেন আল্লাহ আমরা ক্ষমা করে নিতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আরেকটা অফার দিয়ে দিলেন যে বলে যে বান্দা এই অফারটা গ্রহণ করো, আরাফার দিনের এই সিয়ামটা পালন করো, তাহলে তোমার পূর্বের এক বছরের এবং পরবর্তী এক বছরের গুনাহগুলোকে আমি তোমার ক্ষমা করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই অফার গ্রহণ করতে আমরা রাজি আছি না ভাই? ইনশাআল্লাহ আমরা প্রতিদিনই সিয়াম রাখার চেষ্টা করব, এবং বিশেষ করে আমরা আরাফার সিয়ামটাকে আমরা কখনোই এটা ছাড়বো না, অবশ্যই আমরা এই সিয়ামটা রাখবো ইনশাআল্লাহ। এরপরে তিন নম্বর আমাদের যে করণীয় জিলহজ মাসে প্রবেশ করার পরে সেটা হচ্ছে বেশি বেশি জিকির করা, বেশি বেশি কি করা, জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাঝে রব্বে কারীম ঘোষণা করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা,
হে ইমানদারগণ, তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করো, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। এটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক হাদিসের মাঝে ঘোষণা বলে দিয়েছেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, যে তোমার জিহ্বাটা যেন সর্বক্ষণ আল্লাহ তাআলার জিকিরে ভিজা থাকে, আদ্র থাকে, সব সময় যেন তোমার জিহ্বা দিয়ে আল্লাহর জিকির বের হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে দিয়েছেন যে লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, তোমার জিহ্বা যেন সর্বদাই সব সময় আল্লাহ তাআলার জিকিরে ভিজা থাকে। জিকির যদি আমরা না করি, আল্লাহকে স্মরণ না করি, মানে কথা না বললে অনেক সময় আমাদের মুখ কি হয়ে যায়, শুকিয়ে যায়। তো আমরা জিকির যদি করতে থাকি করতে থাকি, আমাদের মুখটা কি থাকবে, ভিজা থাকবে। এটা তার উদ্দেশ্য হচ্ছে যে সর্বদাই সব সময় জিকিরের উপরে থাকা, আল্লাহকে স্মরণে রাখা, বেশি বেশি জিকির করা। আমরা কথা বলা বন্ধ করে দিই, হ্যাঁ, পরস্পর কথা বলা বন্ধ করে দিই। এরপরে চার নাম্বার যে করণীয়, জিলহজ মাসের প্রথম দশকে হচ্ছে বেশি বেশি তাকবীর পাঠ করা, বেশি বেশি তাকবীর পাঠ করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা নির্ধারিত কিছু দিনের এই দিনগুলোর মাঝে তোমরা আল্লাহ তাআলার জিকির করো, তাকবীর পাঠ করো, তাহলিল পাঠ করো, তাসবিহ পাঠ করো। যদি আপনি দেখুন, একটা হচ্ছে তাকবীর পাঠের একটা নিয়ম হচ্ছে যে জিলহজ মাসে আমরা প্রদক্ষিণ করার পর থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত ব্যাপকভাবে যেখানে সেখানে আমরা যখনই এটা স্মরণ হবে সব জায়গাতে তাকবীরটা পাঠ করা। এই তাকবীরের মাঝে কি আছে, যেমন তাকবীরটা কি, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এর মাঝে দেখেন কি আছে, তাহলিল আছে, তাহমিদ আছে, তাকবীর আছে। যেমন প্রথমে আমরা তাকবীর দিয়ে শুরু করি, যেমন আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরপরে তাহলিল আসে, যেমন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আবার তাকবীর, এরপরে তাহমিদ ওয়ালিল্লাহিল হামদ। তাহলে এই তাকবীরটার মাঝে কি আছে, তিনটা জিনিস আছে, তাকবীর আছে, তাহলিল আছে এবং তাহমিদ আছে। তো এটা আমাদেরকে ব্যাপকভাবে সব জায়গাতে যখনই স্মরণে আসবে তাকবীরগুলো বেশি বেশি পাঠ করতে হবে। কিন্তু নয় তারিখে, যে জিলহজ মাসের নয় তারিখ থেকে আসরের সালাতের পর থেকে নিয়ে ১৩ তারিখ ফজরের পর থেকে, আরাফার দিন ফজরের পর থেকে নিয়ে ১৩ তারিখ আসর পর্যন্ত, এটা প্রত্যেক ফরজ সালাতের পর পরে তাকবীরটা পাঠ করতে হবে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এরপরে পাঁচ নাম্বার হচ্ছে জিলহজ মাসের আরেকটা করণীয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা করণীয় হচ্ছে বেশি বেশি দান সদাকা করা, বেশি বেশি কি করা, দান সদাকা করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মাঝে সূরা আলে ইমরানের মাঝে বলেন, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কখনোই কল্যাণ অর্জন করতে পারবে না, পুণ্য অর্জন করতে পারবে না, যতক্ষণ না হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু, তোমরা তোমাদের মহব্বতের বস্তু আল্লাহর রাস্তায় খরচ না করবে, আল্লাহর রাস্তায় দান না করবে। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর রাস্তায় দান করতে হবে আমাদের প্রিয় যে জিনিস, আমাদের প্রিয় জিনিস কি, আমাদের অর্থ সম্পদ, এগুলো আমাদের সব থেকে প্রিয় জিনিস, আমরা এগুলাকে বেশি ভালোবাসি, এগুলোর মুহে পরে আমরা আল্লাহকে ভুলে যাই। তো আমাদের এই মহব্বতের জিনিসগুলোকে আল্লাহর রাস্তায় আমাদেরকে দান করতে হবে। আর বিশেষ করে এই দশকের, এই জিলহজ মাসের প্রথম দশকে যদি আমরা দান করি, তাহলে এই দানটার সব আল্লাহর কাছে আমরা আরো দ্বিগুণ পাবো। অন্যান্য সময় যদি আমরা একটা সব পাই, এর কারণে আমরা আরো দ্বিগুণ পাবো। তো আমাদেরকে বেশি বেশি দান সদাকা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন আমাদের সমাজে অনেক দুস্থ, গরিব, অসহায়, মিসকিন আছে, তাদেরকে আমরা এই দিনগুলোতে বেশি বেশি দান সদাকা করব, তাদেরকে আমরা আমাদের আনন্দে শরীক করার চেষ্টা করব, এবং বিশেষ করে মসজিদ এবং মাদ্রাসাতে আমরা আমাদের এই দানগুলো করার চেষ্টা করব। দেখুন, আপনার আমার এই দানগুলো কখনো বৃথা যাবে না, বিফলে যাবে না। আমি আপনি যদি আল্লাহর রাস্তায় দান করি, তাহলে সেটা কখনো বিফলে যাবে না, সেটা কখনো বৃথা যাবে না। দুনিয়ার ব্যাংকগুলিতে যদি আপনি টাকা রাখেন, তাহলে একটা সময় যা চক্রবৃদ্ধি হারে যদি সেটা মুনাফা আকারে বাড়তে থাকে, তাহলে সেটা কি হয়ে যায়, সুদ হয়ে যায়, সেটা কি হয়, সুদ হয়। কিন্তু আল্লাহ তাআলার এই ব্যাংকে যদি আপনি আমি জমা রাখি, তাহলে সেটা চক্রবৃদ্ধি আকারে বাড়বে ঠিকই, কিন্তু সেটা কি হবে না, সুদ হবে না। আপনি আমি
এই মসজিদ মাদ্রাসায় দান করি আর ভাবি যে টাকাটা মনে হয় এমনি এমনি চলে গেল, না এরকমটা নয়। বরং আপনি এই টাকাটা আল্লাহর ব্যাংকে রাখলেন, আল্লাহর ব্যাংকে রাখছেন, এই টাকাটা আস্তে আস্তে বাড়বে বাড়বে, তারপরে কিয়ামতের দিন আপনাকে যা দেখানো হবে যে তুমি মসজিদ মাদ্রাসায় বা অসহায় দরিদ্রকে তুমি দান করছিলা, সদাকা করছিলা, এই যে এই দানগুলো তুমি দেখতে পাচ্ছ এগুলো তুমি করছিলা, এটা বেড়ে বেড়ে এত দূর হয়ে গেছে। তখন দেখে অবাক হয়ে যাবো যে এই এত হয়ে গেছে, আমি তো অল্প কিছু দান করেছিলাম তাহলে এত হলো কিভাবে? বলে এই যে আল্লাহর ব্যাংকে যে তুমি দান করছো সেখানে চক্রবৃদ্ধি হারে মুনাফা আকারে এগুলো বৃদ্ধি পেয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জন্য সম্মানিত সুধী, মসজিদ মাদ্রাসায় আমাদেরকে দান করতে হবে। যেমন আমাদের মাদ্রাসায় কাজ চলমান চতুর্থ তলার, আমরা এর জন্য আমরা সত্তা হিসাবে আমরা সেখানে বেশি বেশি দান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং অনেক দুস্থ গরিব অসহায় ছাত্র আছে, যা আমি আমার এখানে এক ছাত্র ভাইকে দেখেছি যে আমি এখন পর্যন্ত যতদিন হলো এখানে এসেছি তো এখন পর্যন্ত তাকে আমি এক কাপড়েই দেখতে পেয়েছি, তার কাপড় একটাই, সে একটা কাপড়কে ধুয়ে সেটা আবার শুকানোর পরে সে আবার ওই কাপড়টাই পরে, ওই কাপড়টাই আবার পরিধান করে। দেখে আমার অনেক কষ্ট হয়, আমি এমনিতে ভেবেছি যে সে হয়তো অনেক অসহায় দরিদ্র হবে। তো এই সমস্ত ছাত্রদেরকে আপনারা আপনাদের চোখে পড়লে আপনারা তাদেরকে গোপনে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন, কারণ আপনি যদি প্রকাশ্যে তাদেরকে করতে যান আরো কয়েকজন ছাত্রের সামনে তাহলে সে একটু নিচু হয়ে যাবে, তার মন মানসিকতাটা ভেঙে পড়বে, এরকমটা হবে। এই জন্য আপনারা একটু গোপনের চেষ্টা করবেন তাদেরকে কিছু দান সদাকা করার জন্য। তো এরকম অনেক ছাত্র আছে, আমি একজনের কথা বললাম আর কি, তো আরো এরকম অনেক ছাত্র আছে যারা অসহায় গরিব দুস্থ, তো এদেরকে আমরা বেশি বেশি দান সদাকা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে ছয় নাম্বার হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। এই জিলহজ মাসের প্রথম দশকে আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন রব্বে কারীম তিনি বলেছেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আমি বলেছি যে ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল, তার কাছে যদি আমরা ইস্তেগফার পাঠ করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। তো আমাদের বেশি বেশি ইস্তেগফার করতে হবে। এরপরে সাত নম্বর নফল ইবাদত, বেশি বেশি নফল ইবাদতগুলোকে করা। অন্যান্য সময় আমরা যে নফল ইবাদতগুলো করি এই দশকে, এই প্রথম দশকে যদি আমরা সেই ইবাদতগুলো করি তাহলে অন্যান্য সময়ের তুলনায় আমরা এই সময়টাতে একটু বেশি লাভবান হতে পারবো। এই নফল ইবাদতগুলো কি জন্য? আমরা যে ফরজ সালাতগুলো করি বা ওয়াজিব ফরজ ইবাদতগুলো যে আমরা করি সেগুলো তো আমরা পরিপূর্ণভাবে হক আদায় করে আমরা সেগুলো করতে পারি না, সেগুলোর মধ্যে অনেক ঘাটতি থেকে যায়, অনেক ত্রুটি থেকে যায়। তো সেই ত্রুটিগুলা যেন পূর্ণ হয়ে যায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা অফারের ব্যবস্থা করছেন, সেটা হচ্ছে এই নফল ইবাদতগুলো। এই নফল ইবাদতগুলোর মাধ্যমে আমরা আমাদের ফরজ ইবাদতগুলোতে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে সেই ত্রুটি বিচ্যুতিগুলা পূর্ণতা পায় এই নফল ইবাদতের মাধ্যমে। এবং এই নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের অতি নৈকট্যশীল বান্দা হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নফল ইবাদত করা তৌফিক দান করুন, আমিন। পরে আট নম্বর যে করণীয় সেটা হচ্ছে আমাদেরকে তৌবা করতে হবে, খালেস দিলে একনিষ্ঠ ভাবে আল্লাহর কাছে আল্লাহর দিকে ফিরে যেতে হবে আমাদের বাদগুলো থেকে। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন রব্বে কারীম তিনি কোরআনের মাঝে সূরা তাহরিমের মাঝে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে তৌবা করো একনিষ্ঠ ভাবে, একনিষ্ঠ তৌবা করো, পাপ থেকে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, তৌবা করতে হবে। এই দিনগুলোতে যদি আমরা আল্লাহর কাছে ফিরে আসি এর মাধ্যমে আমরা আরো অনেক বড় পুরস্কার আল্লাহর কাছ থেকে লাভ করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে নয় নাম্বার সামর্থ্যবান হলে কুরবানি করা। সামর্থ্যবান হলে কি করা? যার সামর্থ্য আছে কুরবানি করার জন্য এই দশকের একটা দিন কি দশে জিলহজ, দশে জিলহজ অর্থাৎ ঈদ উল আদহা, এই দিনে আমাদেরকে যাদের সামর্থ্য আছে তাদের কুরবানি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মান কানা লাহু সাআতান ওয়া ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি করার মতো, শক্তি সামর্থ্য আছে, অর্থ সম্পদ আছে কুরবানি করার, কিন্তু এর পরেও যদি ওই ব্যক্তি কুরবানি না করে সে যেন আমার ঈদগাহের নিকটবর্তীও না হয়, সে যেন আমার ঈদগাহে না আসে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ রাসূল যে এই ধমকটা দিলেন যে তোমার সম্পদ আছে তারপরেও তুমি কুরবানি করো না, এই জন্য তাহলে তুমি আমাদের ঈদগাহে সামিল হয়েও না, তুমি আমার ঈদগাহের নিকটে আসো না। সুতরাং আমাদের যাদের সামর্থ্য আছে সক্ষমতা আছে কুরবানি করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করুন, আমিন। এরপরে আমরা কিছু বর্জনীয় সম্পর্কে জানবো যে এই দশকে, এই জিলহজ মাসের প্রথম দশকে বর্জনীয় কি কি আছে। দুটা বর্জনীয় জিনিস মানে একটার মাঝে সবকিছু চলে আসবে। যেমন
সকল ফাহেশা অন্যায় অশ্লীল খারাপ কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ইবনে যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়িম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই আয়াতের ব্যাখ্যায় যে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই এই দশকে বা এই মাসগুলোতে এই হারাম মাসগুলোতে নিজেদের উপর জুলুম করিও না। এর অর্থ জুলুম না করার অর্থ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে এই হচ্ছে নিজের পাপ কর্মে লিপ্ত হওয়া, অশ্লীল খারাপ কাজে লিপ্ত হওয়াই হচ্ছে নিজেদের উপর জুলুম করা। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এও বলে দিয়েছেন যে অন্যান্য আমলগুলো ভালো কাজ করলে যেরকম দ্বিগুণ সওয়াব পাওয়া যায়, ঠিক তেমনিভাবে এই হারাম মাসগুলোতে যদি কেউ খারাপ কাজ করে তার জন্য কি বেশি গুনাহ লেখা হয়। সুতরাং আমাদেরকে এই দিনগুলোতে আমাদের বিরত থাকতে হবে, খারাপ ফাহেশা অন্যায় অশ্লীল খারাপ কাজগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই খারাপ ফাহেশা কাজগুলো থেকে বিরত রেখে যে করণীয় কাজগুলো আমরা আলোচনা করলাম সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।